বন্ধুরা, আমরা সবাই জানি ফেসবুক, সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার প্রিন্ট মিডিয়া সব কিছু মিলিয়েই শিরোনামহীনকে নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, এবং সেগুলোকে কেন্দ্র করেই আমরা আজকে পুরো ব্যান্ড একত্রিত হয়েছি ফর ক্ল্যারিফিকেশন, ফর অফিসিয়াল ক্ল্যারিফিকেশন। আমাদের এন্ড থেকে আসলে কি হয়েছিল তা ট্রান্সপারেন্টলি তুলে ধরা ছাড়া কোনো কিছুই এই মুহূর্তে জাস্টিফাইড মনে হচ্ছে না। সর্বপ্রথমে আমি বলতে চাই, উই ডোন্ট ওয়ান্ট টু বি জাজমেন্টাল। আমরা বলতে চাই না হু বা হোয়াট ইজ রাইট অর রং, কারণ ঠিক এবং বেঠিকের দাগটা আসলে আমরা ব্যক্তিগতভাবে নির্ধারণ করি। ইফ আই ড্র সিক্স, এপাশ থেকে দেখলে মনে হবে ছয়, ওপাশ থেকে দেখলে মনে হবে নয় অ্যাট দ্য সেম টাইম। আমি শুধু এতটুকুই বলতে চাই, আমরা শুধু এতটুকুই বলতে চাই, হোয়াট এভার হ্যাপেন্ড ইজ এ সিরিয়াস লেভেল অফ মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নাথিং এলস। Now let me try to explain you what exactly happened. তুমিবার হার্ট অ্যাটাকের পর আমরা সবাই এতটাই কষ্ট পাই যা হয়তো নিজের ভাইয়ের হলেও একইভাবে পেতাম। ওনার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ভর্তির পেছনে সিরিয়াস লেভেল অফ সাপোর্টের জন্য আই স্পেশালি থ্যাংক রাশেল। এবং মধ্যরাত পর্যন্ত আমরা সপরিবারে হাসপাতালে অপেক্ষা করে দাঁড়িয়ে শুধুমাত্র একটা জিনিসই প্রে করেছি, সেটা হচ্ছে তার কুইক রিকভারি। এবং আরেকটা জিনিস প্রে করেছি, তখন তো আমরা জানতাম না যে ওনার হার্ট অ্যাটাক হয়েছে। মানে আমরা একটা জিনিস প্রেড করেছি যে ওইরকম যেন কিছু না হয়, নরমাল একটা ব্যথা টাথা যেন হয়, মানে গ্যাসের ব্যথা যেন নরমাল একটা ব্যথা হয়, এবং আমরা সবাই সেখানে উপস্থিত ছিলাম। তুইন ভাইকে রিলিজ দেওয়ার পর আমরা তাকে দেখতে যাই। এর আগে তুইন ভাইয়ের জন্মদিনে শাফিন ভাই এবং রাসেল আমরা একসাথে সেলিব্রেট করার জন্য প্ল্যান করেছিলাম, কিন্তু আমি এবং জিয়া ভাই ব্যক্তিগত ব্যস্ততার কারণে যেতে পারিনি। এবং আমরা গিয়েছিলাম সেখানে, আমি রাসেল ওখানে গিয়েছিলাম, এবং ওখানে আমরা সেটা আমাদের পেজের মাধ্যমে ওনাকে ওখানে গিয়ে উইশও করেছিলাম, আমাদের পেজের মাধ্যমে ছবি দেওয়ার মাধ্যমে কেক কাটা হয়েছিল একটা। হ্যাঁ, তো পরবর্তীতে আমরা যেদিন যাই সেদিন আমরা একটা ছোট্ট ব্যান্ড মিটিং সেরে ফেলি। খুব স্বাভাবিক একটা ব্যাপার, ব্যান্ডের ভবিষ্যৎ কর্মকাণ্ড কী হবে তা নিয়ে কথা বলাটাই ন্যাচারাল। সেখানে ইস্যু ছিল দুটো, সিম্পল দুটো ইস্যু। তুইন ভাইয়ের সুস্থতা, দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, ভবিষ্যৎ কর্মকাণ্ড। এবার আসি প্রথমটিতে। আমাদের মুখ্য বিষয় তুইন ভাইয়ের সুস্থতা। উই টকড অ্যাবাউট হিজ ফুড হ্যাবিট, মেডিকেশন অ্যান্ড নেক্সট ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট। তার রেজাল্ট হিসেবে আমরা জানতে পারি আগামী মাসে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, যা থেকে ভবিষ্যৎ প্ল্যান নির্ধারণ করা যাবে। ফাইন অ্যান্ড ক্লিয়ার। এখন আসি পরের পয়েন্ট, যেটা হলো ভবিষ্যৎ কর্মকাণ্ড। এ পার্টে বক্তা ছিলেন তুইন ভাই নিজেই। উনি পরিষ্কার দুটো অপশন আমাদের সামনে তুলে ধরেন। এক, আমরা ওয়েট করতে পারি, এবং ডক্টর যখন গ্রিন সিগন্যাল দিবেন তারপর আমরা আমাদের কার্যক্রম শুরু করতে পারি। দুই, একজন গেস্ট ভোকাল যে আমাদের গানগুলো ভালো গাইতে পারে তাকে নিয়ে সুস্থ হবার আগ পর্যন্ত আমরা শোগুলো করতে পারি। এখানেই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের শুরু। ব্যান্ড ভেবেছে কন্টিনজেন্সি প্ল্যান টু সেভ দ্য ব্যান্ড। কীরকম? ব্যান্ড কখনোই ভাবেনি এই এক মাস আমরা শো করব। এটা কিভাবে সম্ভব? খুব স্বাভাবিক একটা বিষয়, শিরোনামহীনের গানগুলো বেশ কঠিন, এবং যে কোনো এক্সপার্ট ভোকালেরও অন্তত দু মাস আমাদের ব্যান্ডের সাথে প্র্যাকটিস করার প্রয়োজন টু অ্যাচিভ দ্য শিরোনামহীন স্ট্যান্ডার্ড। তারপর ওটা স্ট্যান্ডার্ডে যাবে কি যাবে না, আমরা রাজি হব কি না, সেটা পরের ব্যাপার। ট্রাই করলে এটা হতে পারে, তারপর নাও হতে পারে, তাহলে তো করাই যেত। এমন কি আমরা ভেবেছি ইভেন সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে যে হয়তো এক মাসের মাথায় তুহিন রিকভার করে আমাদের মাঝে ফিরে আসবে, সেটাই হচ্ছে সবচাইতে বড় আশা। সেটা হলো তো স্টেজে আসলে তুহিনকে ছাড়া অন্য কাউকে দেখার প্রশ্নই আসে না, এবং এই বিষয়গুলোকে আমরা সুস্পষ্টভাবে তুহিনের বাসায় আলোচনা করেছি। যে এবং ওই আলোচনায় ছিল যে আমরা ভাবছি আমাদের কোনো শোই তুহিন ভাইকে ছাড়া করতে হবে না, কারণ হি উইল বি, আমরা অ্যান্টিসিপেট করেই নিয়েছি ডক্টরের কাছ থেকে আমরা একটা গ্রিন সিগন্যাল পাবো। সেখানে একটা বিষয় অনিশ্চিত ছিল যে এক মাসে তার ফিরে আসার বিষয়টা, সেটা সেও কনফিডেন্ট আমরাও কনফিডেন্ট, কিন্তু সেটার আসলে কোনো রকমের সুনির্দিষ্ট রূপরেখা নাই। ডাক্তার নিজেই বলেছে যে দু মাস অন্তত রেস্ট এই পেশেন্টকে নিতে হবে, যেটা ডাক্তারের বক্তব্য। এবারে আসি অন্য কথায়, ডক্টর যদি আরও দীর্ঘ সময় রেস্ট সাজেস্ট করেন তাহলে ওনারই প্রপোজড সাজেশনে উই স্টার্টেড অনলি লুকিং ফর পিপল ফর আ ভেরি শর্ট টাইম। সেটা যদি ডক্টর সাজেস্ট করেন ওনার আরও দীর্ঘ সময় রেস্ট নেওয়া প্রয়োজন। নাও আমি আগেই বলেছি উই ডোন্ট ওয়ান্ট টু বি জাজমেন্টাল, আমরা প্রুভ করতে চাই না কোনটা রাইট কোনটা রং। কিন্তু আমাদের প্রশ্ন, আপনার নিজের দেওয়া প্রস্তাবে
আপনি কিভাবে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছেন। তুহিন ভাইয়ের চলে যাওয়া এবং মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্পর্কে যে চিত্র এখন তুলে ধরা হয়েছে তা নিয়ে আমরা আর সবার মতোই শোকাহত। আমার একটাই প্রশ্ন যে আমরা তো এত বছর একসাথে, তারপরও যে একটা জিনিস আপনি আমাকে বলে করাইলেন আর এটা ভালোই না লাগলো, তাহলে আমাদের করতেই বললো বা কেন, বা তখনই মানা করলো না কেন যে এটা করা যাবে না? আমি এটা জানলাম হচ্ছে সে কষ্ট পাইছে, মনে মনে কষ্ট পেলেও সেটা মিডিয়া কেন, প্রিন্ট মিডিয়ায়, সেটা সোশ্যাল মিডিয়ায়। আমাদের সম্পর্কগুলো কিন্তু এমন নয় যে সেটা সরাসরি কথা না বলতে পারার বা কোনো রকম ফর্মাল একটা কিছু কিন্তু ভিতরে আরেকটা কিছু পুষে রাখলাম, এই ধরনের কিন্তু সুযোগ বা এই ধরনের কোনো অবস্থান আমাদের না। আমাদের ব্যান্ড বয়েজ আমাদের একটা পরিবার বলে আমরা সবসময় মনে করি, যেটা যে কথাটা তুহিনই সবসময় সবচেয়ে বেশি বলেছে, সেটা কি সে তাহলে বিশ্বাস করে না যে আমরা একটা পরিবার? পরিবারকে তো সবকিছুই বলা যায়। আমি সবচেয়ে মর্মাহত হয়েছি যে এই যে একটা বিষয় যে কনসার্ট না করলেই দেখা যাবে যে আমরা মারা যাচ্ছি, মরে যাব, বা আমরা অনেক বেশি টাকার কাঙ্গাল বলি, হ্যাঁ তুহিন নাই, খুব খুব টাকা প্রয়োজন হয়ে যাচ্ছে, এই যে একটা বিষয় তুলে ধরা হলো বা এটাকে তুহিন এভাবে ব্যবহার করলো, এই আঙ্গিক এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলো, সে সেটা কীভাবে দেখলো এবং মানুষকে সেটা কীভাবে দেখতে বাধ্য করলো, সেটা নিয়ে আমার একটা প্রশ্ন যে আমাদের যে সোশ্যাল অবস্থান বা আমাদের যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড শিরোনামহীনের, এটা সবাই জানে যে এডুকেশনালি শিরোনামহীন এবং সোশ্যালি তারা যথেষ্ট অ্যাকসেপ্টেবল একটা পর্যায়ে সমাজে বসবাস করে। তো এই ধরনের অবস্থানের মানুষের আসলে টাকার কাঙ্গাল হওয়ার তেমন কোনো সুযোগ নাই। নাম্বার টু ইজ আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা প্রফেশনাল ক্যারিয়ার যেই জায়গাটায় আমরা যেতে পারতো বা যে যায়, আমি নিজে একজন স্থপতি, উনি একজন MBA, উনি একটি বেসরকারি ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে আছেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, উনি আর্কিটেকচারের পড়ালেখা করেছেন, সেটার প্র্যাকটিস করার সুযোগ আছে। আমাদের অনেক রকমের স্বপ্নের হাতছানি ছিল, আমরা ব্যান্ডের জন্য স্যাক্রিফাইস করেছি বা ব্যান্ডটাকে সময় দেওয়ার জন্য আমরা সব সময় সবচাইতে বেশি ইগার ছিলাম, আমরা ব্যান্ডটাকে ভালোবাসি বলেই। হ্যাঁ, এখানে আমাদের দেশের মিউজিক ইন্ডাস্ট্রি থেকে কিন্তু আমরা দেখব যে আমাদের যারা সর্বোচ্চ সম্মানিত মিউজিশিয়ান যেমন আজম খান, যেমন লাকি এখন, তাদের জন্যও কিন্তু আসলে দুস্থ হিসেবে সাহায্য করার জন্য আমাদের অন্যান্য শিল্পীদের ম্যাক্সিমাম টাইমই এগিয়ে আসতে হয়েছে। মানে আমাদের দেশে মিউজিশিয়ানরা আসলে কতটা টাকা পায় সেটা কিন্তু এখান থেকেই আমরা পরিষ্কার বুঝতে পারি, এবং তাও ওনারা ছিলেন সবাই কিন্তু কণ্ঠশিল্পী, যারা মিউজিশিয়ান তাদের জন্য কিন্তু এতটুকু আমাদের দেশ কোনোদিন করে জানেও না কোনো মিউজিশিয়ান, কত মিউজিশিয়ান তো এরকম অবস্থা, হ্যাঁ কেউ জানতেও যায়নি, কেউ আসলে মিউজিশিয়ানদেরকে ওভাবে কখনোই দেখবে না এবং কণ্ঠশিল্পী শিল্পীকে কীভাবে দেখবে, সেই যুদ্ধটা কিন্তু আমরা, যুদ্ধ না এই সিনারিওটা আমরা সবাই জেনেই আমরা মিউজিক করি বা জানি, যত পরিশ্রম বা যত স্যাক্রিফাইসের যত অবদানের গল্পই যেখানে ব্যাকগ্রাউন্ডে থাকুক, তো এখানে বেশ কিছু মিথ্যাচার আমাদেরকে ব্যান্ড ওয়াইজ অনেক মর্মাহত করেছে। যেমন ইতিহাস বিকৃতি করার একটা প্রবণতা দেখতে পেলাম যে 1996 সাল থেকে তুহিন ব্যান্ডটাকে প্রতিষ্ঠা করেছেন, যেটাকে আমরা গত বছরও ডিক্লেয়ার করেছি 20th anniversary আমরা উদযাপন করবো এবং কিছু মার্চেন্ডাইজ প্রোডাক্টও সেখান থেকে বের করা হয়েছিল। তো 1996 সালে তো আসলে তুহিন ছিল না, 2000 সালে শিরোনামহীন স্টার সার্চে অংশগ্রহণ করে এবং মূল পর্ব অংশগ্রহণ করে, সেটার একটা সার্টিফিকেটও আছে, এবং সেই সময়ের ভোকাল ছিলেন মহিন দেওয়ান। প্রথমেই আমাদের শিরোনামহীনের ভোকাল ছিলেন বুলবুল ভাই, যারা প্রতিষ্ঠাতা সদস্য। তো ইতিহাস বিকৃতি এটা কিন্তু খুব খারাপ, কারণ ওনারা নিজেকে ডিপ্রাইভ মনে করতে পারে এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমাকে প্রশ্ন করেছে যে আমাদের তোদের ব্যান্ডের ভোকাল তার পেজে সবসময় দেখা যায় যে এটা ফাউন্ডার, তাহলে আমরা কোথায় ছিলাম? বা আমার আত্মীয় স্বজনের কাছে যে আমি বলেছি একসময় আমি শিরোনামহীনে ছিলাম, সেই প্রশ্নটার উত্তরটা আমার কাছ থেকে আসলে তারা কীভাবে পায়? তো এই কন্ট্রোভার্সিটা সবসময় তারা ফেস করেছে, তারা কিন্তু ইতিহাসের শিকার হয়েছে। এখন তুহিন হয়তো প্রাসঙ্গিকভাবে এভাবে ভেবে থাকতে পারে তার আঙ্গিক থেকে যে আমি যখন থেকে জয়েন করেছি উইচ ইজ 2000 এবং ফারহান বা তুষার জয়েন করেছে 2003, তারাও ভাবতে পারে যে আমরা যে ওখানে মিটিং করে আমরা যে একত্র হলাম, এর আগে শিরোনামহীন যত ভাঙুক আর যতই গড়ুক, এখান থেকেই শিরোনামহীনের জন্ম এবং এটাই প্রতিষ্ঠা। সেক্ষেত্রে কিন্তু আমার প্রসঙ্গ হচ্ছে যে রাসেল বা দিয়াতো কিন্তু এভাবেই ভাবতে পারে যে আমরা যে ব্যান্ডে অংশগ্রহণ করলাম, আমরা জয়েন করলাম এবং আমরা যে এখন থেকে যে কন্ট্রিবিউশনটা করছি এটাই তো শিরোনামহীন। সো ওই সেন্সে তো প্রত্যেকেই ফাউন্ডার, এবং ফাউন্ডার হিসেবে আলাদাভাবে একটা নিজেকে একটা অন্য হাইটে প্রকাশ করা এরকম কোনো ইচ্ছা কিন্তু কখনো আমার অন্তত ছিল না। তুহিনকে আমার এটা প্রশ্ন যে যদি আমরা
2000-এ ব্যান্ড স্টার্ট করি বা ফাউন্ডার হই, তাহলে আমরা 20th anniversary কীভাবে পালন করি এবং সেই কথাটা মিডিয়াতে প্রকাশ করাকে আমরা একা করেছিলাম নাকি আপনার মুখ থেকেও শোনা গিয়েছিল? ওখানে এই ধরনের কথাগুলো বলার সুযোগ নাই যে গানের বেশিরভাগই আমার, এই যে ক্লেমটা বা সব সময় একটা দাবি হচ্ছে এই গানগুলোকে তুহিনের গান বলা হোক, এটা শিরোনামহীনের গান বলা যাবে না, শিরোনামহীনের গান বলা হলে ওনার সম্মান নষ্ট হবে, এই বিষয়টা, এই প্রবণতাটা আসলে ব্যান্ড আর্টিস্টের কতটুকু মানায়? তাহলে ব্যান্ড করতে কেন আসা? ব্যান্ড করতে হলে তো সবারভাবে ভাবতে হবে, এবং যে কোনো আমরা যেই কন্ট্রিবিউট যেই করে থাকি না কেন, যখন করি সেটাকে ব্যান্ডের সম্পদ হিসেবে ভাবতে হবে। নাও এখানে আইনি প্রসঙ্গ পর্যন্ত তুলে আনা হয়েছে যে এটা লিগাল অ্যাকশন পর্যন্ত নিয়ে যাওয়া হবে বা নিয়ে গেলে কী হবে। আমরা কিন্তু লিগাল অ্যাকশনের বিষয়টাতে যাচ্ছি, যদি ওই নিয়মাবলী বলি, বামবাতেও এটা সুস্পষ্ট বিধান আছে, আমাদের কপিরাইট অফিস আছে, সেখানে কিন্তু খুব পরিষ্কারভাবে লেখা আছে যে কতটুকু রাইট গীতিকারের, সুরকারের বা সম্পাদনকারী, সম্পাদনকারী বলতে ভোকাল এবং যারা এটার সাথে ইনভলভ ছিল মিউজিশিয়ান প্রত্যেককেই বোঝায়, কণ্ঠশিল্পীকেও বোঝায়, এবং সেই রাইটগুলোর সুস্পষ্ট নীতিমালা আছে। তো ওই নীতিমালা অনুযায়ী যদি একটা ডট বা একটা কন্ট্রিবিউশন, একটা লিরিকের একটা অংশবিশেষ বা একটা সুরের একটা অংশবিশেষ হিসেবে তুহিনের কন্ট্রিবিউশন কাউন্ট করা হয়, তাহলে আমাদের 5টি অ্যালবামে এবং 7টি মিক্সড অ্যালবামে 57টা গানের ভেতরে 6টা গানে তার কোনো না কোনো অবদান খুঁজে পাওয়া যাবে, সেটা আংশিক সুর হোক, পূর্ণাঙ্গ সুর হোক, কথা হোক, এভাবে। সেটির এই 6টি গানেরও একটিরও কম্পোজিশন তুহিনের করা নাই, উনি কম্পোজার হিসেবে আমাদের শিরোনামহীন আজ পর্যন্ত কোনো কাজ করতে পারেন নাই, এটা হয়তো অনেকেই জানে না। এই ইনফরমেশনটা এখন দেওয়াটা জরুরি, কারণ এই মিথ্যাচার থেকে আমরা এত হার্ট হয়েছি যে ইনফরমেশনগুলো আমরা অনেক দিন যাবত দেইনি বলেই হয়তো এতটা কন্ট্রোভার্সি হলো কি না, এই আত্মকেন্দ্রিকতার জন্ম হলো কি না, যেই শিরোনামহীন হয়ে থাকতে চেয়েছিল সেখানে একটা শিরোনামের জন্ম হলো, কেন হলো, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কিন্তু আজকে এই ক্লারিফিকেশনের দিকে যাওয়া। আজকে যে আমরা এখানে, এটাই তো আমাদের থাকার উচিত ছিল না, আমরা তো তুহিন ভাইয়ের সাথে বসে এসব কথা বলতে পারতাম, এটা কেন শুরু হলো, এটা আমার নাম্বার ওয়ান প্রশ্ন। তারপরের প্রশ্ন হচ্ছে যে চ্যানেল আইন অনলাইনে যেটা দেখলাম যে তুহিন ভাইয়ের ধারণা যে আমরা একটা ভোকাল ঠিক করে নিয়ে ওনার কাছে গিয়েছি, এটা আসলে ওনার এই ধারণাটা কেন? এটা তো আমিও এখনও জানি না যে ওই ভোকাল নিয়ে আমি কাজ করতে পারবো কিনা। আমরা ওনার সাথে বসেছি, উনি যখন বললেন যে ঠিক আছে এরকম হইতে পারে, একজন প্রিপেয়ার হইতে থাকলো যদি সম্ভব হয়, কারণ সবার পক্ষে তো সবকিছু সম্ভব না। সেটা তো ওনার প্রপোজালের পরে আমরা সার্চিং শুরু করেছি, এর আগে করার প্রক্রিয়ার কোনো প্রশ্নও আসে না, কারণ ওর সাথে আলাপ না করে বা ওর কাছ থেকে প্রস্তাবনা আসার পরে আমরা ওই লাইনে ভাবতে পেরেছি, তার আগে তো আমরা এটা ইভেন ভাবি নাই। আমরা কী করবো সেটা নিয়ে তো আমরা জানি না বলেই তো আমরা ওর বাসায় গেলাম যে কী করা যায় সেটা চলো আলোচনা করি। আমি ইভেন মানে কয়েকটা জায়গায় এমন নিউজও দেখলাম মানে যেগুলো অত্যন্ত মর্মান্তিক, লাইক তুহিন অত্যন্ত অসুস্থ অবস্থায় আমরা তাকে জোর করে নিয়ে যেয়ে কনসার্ট করাচ্ছি। তুহিন মানে এই কথাগুলো যদি এখন তুই শুনিস এবং তোর কাছে এটা যদি আসলেই একটা মজার ঘটনা হয়ে থাকে, তাহলে আমার আর কিছু বলার নাই। হ্যাঁ, আমরা কবে জোর করে করালাম, কীভাবে করালাম সত্যি আমার জানা নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু ইজ, এটা শুনেছি যে ইশতিয়াক আমাদের সাথে, ইশতিয়াক নামে একটা ছেলেকে আমরা অডিশন করেছিলাম, ইশতিয়াক আমাদের, যাকে কোনো ডিসিশন কিন্তু নেওয়া হয়নি এবং এটার প্রশ্নই আসে না, চূড়ান্ত সিদ্ধান্ত আমরা রাসেল ইভেন যখন জয়েন করেছে, দিয়া যখন জয়েন করেছে, গেস্ট হিসাবে জয়েন করেছে, চার মাস পাঁচ মাস যাওয়ার পরেও আমরা তাদেরকে গেস্টই বলেছি এবং পারমানেন্ট করে নেওয়ার বিষয়টা প্রক্রিয়াধীন এবং সেই পারমানেন্টটা তারা একসময় নিজে থেকে হয়েছে যখন অ্যালবামে কাজ করেছে, যখন কন্ট্রিবিউট করেছে, ব্যান্ডকে কন্ট্রিবিউট করতে হয়, ব্যান্ড আর্টিস্ট মানে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন ছাড়া কোনো দিন আর্টিস্ট হওয়া যায় না, বড় মনের আর্টিস্ট হওয়া যায় না। সো এখানে এই কথাও শুনলাম, কোনো জায়গায় লেখা আছে বা কোনো জায়গায় বলা হয়েছে যে ইশতিয়াককে নিয়ে আমরা পারফর্ম করেছি। ওকে, আমি বলতে চাই যে আমাদের এই সূত্রগুলো, যারা জার্নালিস্ট আছেন, যারা মিডিয়ার লোক আছেন, যারা পার্সন আছেন, যারা আমাদের সাথে কাজ করেন বিভিন্ন ক্ষেত্রে, ওনাদের কিন্তু সুযোগ আছে, একটা ওয়েবসাইট আছে আমাদের, একটা উইকিপিডিয়া আছে, রং ইনফরমেশনগুলো দেওয়ার জায়গায় যদি এটাকে একটু চেক করে নেওয়া হয়, তাহলে এই ফাউন্ডার মেম্বার কে, কে কী করেছে, কার কতটুকু অবদান, কে কয়টা লিরিক লেখলো বা সুর করলো বা কী করলো, এবং সেই গানগুলোকে কোনো কিছুরই আসলে দরকার নেই, কে লিরিক লেখলো, কে সুর করলো সেটারও দরকার নেই, কম্পোজ কে করলো সেটাও দরকার নেই, ইভেন গাইছে কে সেটাও কিন্তু আসলে দরকার নেই। আমাদের যারা ভালোবাসবে তারা শিরোনামহীনের গান শুনে ভালোবাসে, সো তারা কিন্তু শিরোনামহীন মানুষ আমরা বলি এবং তারা শিরোনামহীনকেই ভালোবাসবে, তারা শিরোনামহীনের গান শুনবে, যেভাবে আমরা ফ্যান হিসাবে ওয়ারফেজের গান শুনি, আমরা
আর্টসেলের গান শুনি, আমরা কিন্তু একজন ব্যক্তির গান শুনি না। ব্যক্তিকেন্দ্রিকতার জায়গা, আত্মকেন্দ্রিকতার জায়গা, এত সেলফ সেন্টার চিন্তা করে কোনো দিন ব্যান্ড করা যায় না। আমি আমি একটা কথাই বলবো যে আমি তো জানি যে ওনার সাথে দেখা করার পরে আমরা ডিসিশন নিয়ে তারপর ওনার ইশতিয়াক ওর সাথে বসেছিলাম যে হ্যাঁ ঠিক আছে আমরা একসাথে কাজ করতে পারি নাকি দেখি। তুহিন ভাই প্রপোজাল অনুসারে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি এবং এইগুলো সব লিস্ট যেটা সেটা আমরা তুহিন ভাইকে দিয়েছি এবং কয়েকজনের মধ্যে একজন হচ্ছে ইশতিয়াক। হ্যাঁ, তো আমরা কিন্তু এখনও ডিসাইড করিনি, তখনও ডিসাইড করিনি, স্টিল আমরা ডিসাইড করিনি যে আমরা কাকে গেস্ট হিসেবে নিব। এরপরে যে তুহিন ভাইয়ের যে রিয়েকশন, আমাদের যে বলা হয়েছে টাকার জন্য, তুহিন ভাই আমি ব্যক্তিগতভাবে আমি সবচেয়ে কাছের মানুষ ছিলাম আপনার সাথে, আমার ল্যাবরেটরি একটা একটা বাউন্ডিং ছিল, আমি কখনো টাকার জন্য কখনো বিক্রি হয়নি, মাই ফুল ফ্যামিলি ইজ ইন ইউরোপ, আমি কখনোই টাকার জন্য বিক্রি হয়নি তুহিন ভাই। যাই হোক, এটা সেটাই আমাদের এই জায়গাটা অনেক আবেগের এবং এই জায়গাটায় আমরা এতটা হার্ট হয়েছি। চ্যানেল আইন নিউজে আমরা যেটা লক্ষ্য করেছি যে কর্পোরেট কনসার্ট করার ব্যাপারে খুব আগ্রহ হঠাৎ করে শিরোনামহীনের তৈরি হয়েছে এবং সেখানে অনেক টাকা। তা আমি এর আগে একবার কিন্তু বলেছি যে টাকার বিষয়টা এইভাবে নগ্নভাবে উপস্থাপন করা এবং আমাদের দেশে মিউজিশিয়ানদের অ্যাকচুয়ালি কী অবস্থা সেটার একটা মিনিমাম চিত্র কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি। সো এটা করে নতুন করে বলার কিছু নাই। কর্পোরেট কনসার্ট শিরোনামহীন এর আগেও করেছে, হয়তো ভবিষ্যতেও করবে, বা স্টেজ করা হলে সেটা করা হয়ে থাকে, আমরা যে করি নাই তা তো না, সব জায়গায় সবসময় করেছি। প্রাণের জন্য আমরা অসংখ্য কনসার্ট করেছি বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে এবং সেটাতে ইংলিশ বাংলা বা অমুক তমুক এই ধরনের কোনো বাইন্ডিংস প্যারামিটার, এটা আসলে খুব ছোট করে চিন্তা করে দেখার একটা বিষয়। মিউজিশিয়ানদের আরেকটু বড় হতে হয়। এখানে ইংলিশ গান যারা করে, আমাদের দেশে অসংখ্য ব্যান্ড ইংলিশ গান পরিবেশন করে আসছে, তারা কি তাহলে খুব বড় অপরাধী? এটা কিন্তু না। এইটা আমরা শিরোনামহীন কনসার্ট করি, সেটাতে গান করেছি, যদি ভবিষ্যতে কাউকে নিয়ে কাজ করতে হতো বা করার হয় সেটারও সুযোগ আছে কি নাই সেটারে আলোচনা করে সেই অনুযায়ী ব্যান্ড এগিয়ে যাবে। এখানে ব্যক্তিগত কোনো মতামতের তো প্রথম থেকেই বলে আসছি, আত্মকেন্দ্রিক হবার তো কোনো সুযোগ নাই। ব্যান্ড তো আসলে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে করা হয়, যে কারণেই তো আমরা ওর তুহিনের বাসায় গেলাম এবং তুহিনের সাথে আলোচনা করলাম, নয়তো তো আমরা চারজনে মিলে আলোচনা করেই একটা কিছু সিদ্ধান্ত নিয়ে নিতে পারতাম। তাহলে ওর সাথে আলোচনা করার প্রয়োজনটা কী ছিল? ওই রকম যদি আমাদের কোনো টেন্ডেন্সি থাকতো, আমরা তো কোনো দিন ভাবিই নাই যে তুহিনকে ছাড়া আমাদের চলতে হবে বা মিডিয়ার সামনে বসে মিডিয়াকে তুহিনের কথা বলতে হবে। একটা হেডলাইনই হয়েছে যে অত্যন্ত নিচু মনের মানুষদের সাথে নিচু মনা। আমরা যে নিচু মনা এটা বুঝতে কি 17 বছর লাগার কথা? তাহলে 17 বছরকে আমরা উঁচু মানা ছিলাম, হঠাৎ করে নিচু মানা হয়ে গেলাম। আপনি কি উঁচু মানের কাজ করলেন যে যাকে আপনি এত ভালোবাসেন, আপনি কতটুকু নোংরা জায়গায় জিনিসটা নিলেন? এটা কতটুকু উঁচু মানের পরিচয় যে আপনি নিজের ব্যান্ড যাকে এত ভালোবাসছেন আপনি তার সম্মানটা কই নিলেন? আমার একটাই প্রশ্ন যে আমরা ব্যান্ডের জন্য আমি কি করেছি, উনি কি করেছে, ওরা কি করেছে, তুহিন ভাই কি করেছে, আমাদের অবদান, সেটার সম্মানটা আমরা কই নিচ্ছি? আমরা কোথায় আছি আজকে? আমাদের সামনাসামনি থাকার কথা, কোনো প্রবলেম হলে আমরা নিজেরা সলভ করব। আমি বাইরে গিয়ে দুনিয়ার মানুষের এটা বলতেছি, এটা কতটুকু উঁচু মনের পরিচয় আমার প্রশ্ন। এটা ব্যান্ডের প্রতি ভালোবাসা বহিঃপ্রকাশ কি এরকম কখনো হতে পারে? তুহিন ব্যান্ডের জন্য অবদান কি রাখেনি? সে কি ভালো কখনো ব্যান্ডকে ভালোবাসেনি? ব্যক্তিসত্তাকে এভাবে বড় করে দেখা, বা আমরা জানি যে তুহিনের কিন্তু বেশ কিছু সলো গানও কোনো কোনো জায়গায় আছে বা কোনো জায়গায় কখনো কাজ করেছে, সেটা কিন্তু তুহিনকে পরিচয় এনে দেয়নি। তুহিন কিন্তু শিরোনামহীনের একজন হিসেবেই পরিচিত এবং তুহিনকে কিন্তু শিরোনামহীন বড় করেছে। সেই শিরোনামহীনকে ছোট করার জন্য তুহিন এভাবে এই ধরনের একটা ডার্টি একটা নোংরা স্টেপ নেবে, এটা আসলে আমরা কোনো দিন ভাবিনি, এটা স্বপ্ন ভাবিনি আমরা। আমি নিজস্ব ব্যক্তিগতভাবে অনেক হার্ট হয়েছি, মানে এটা কল্পনাতীত আমার কাছে যে আমার ব্যান্ডের সম্মান, এটা তো মানুষ এতটুকু চিন্তা করে যে আমরা এতদিন একসাথে কাজ করেছি, অন্তত নিজেরা জিনিসটা কথা বলি। আমার সাথে অনেক রকম, মানে আমার তো মনে হয় না এই 17 বছরে এরকম বা কোনোরকম আমাদের মধ্যে কোনোরকম মতের অমিল হতেই পারে। 17 বছরের মধ্যে নিশ্চয়ই হয়েছে। অ্যালবাম করতে গেলেও তো হয়, হ্যাঁ, অনেক কিছু গানের কাজ করতে গেলেও তো হয়, সেটা তো মতের অনেক রকমের অমিল হয়, এটা এরকম হবে না ওটা এরকম হবে। এখন এমন কি হলো যে এখন এমন কি হলো যাতে জিনিসটা নিয়ে এইভাবে সম্মান নিয়ে টানাটানি, আমরা আজকে এরকম করতেছি,
ভায়া মিডিয়া কথা বলতেছি, ওয়াই যারা বন্ধু, বন্ধুরা বন্ধুর কাছ থেকে এই ধরনের কোনো আচরণ আশা করি নাই, তারা টাকার জন্য এটা করলো, এটা কি কোনো বন্ধুর কাজ হতে পারে যে যেই বন্ধু আমাদেরকে একেবারে আমাদের জামা কাপড় খুলে নগ্ন করে ছেড়ে দেওয়ার মতো করে মিডিয়ার সামনে উপস্থাপন করতে পারে কখনো কোনো বন্ধু? এবং এটাতে সে কতটুকু বড় হইলো, তার ব্যান্ড কতটুকু বড় হইলো? আমরা শিরোনামহীন, আমরা শিরোনামহীন অবস্থাতেই থাকতে চাই, আজীবন থেকেছিলাম, এতদিন পর্যন্ত থেকেছি, 21 বছর, 21 বছরের ব্যান্ড, হয়তো ভবিষ্যতেও আমরা একসাথে থাকতে পারবো যদি মানুষের ভালোবাসা আমাদের সাথে থাকে। আমি বিশ্বাস করি যে শিরোনামহীনের যে গানগুলো মানুষকে এত ভাবিয়েছে, বিভিন্ন মুহূর্তের সাথে, জীবনের মুহূর্তের সাথে জড়িয়ে গিয়েছে, সেটা শিরোনামহীনের গান ছিল, এবং সেই শিরোনামহীনের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা নিয়ে মানুষ আমাদের শিরোনামহীনের দিকে আবার এগিয়ে আসবে। সেটা যেভাবেই হোক শিরোনামহীন চলবে, শিরোনামহীনে ভাঙা গড়ার ঘটনা এর আগেও ঘটেছে, আমরা সেটাকে রিকভার করার চেষ্টা করেছি, আমাদের সাধ্যের বা চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, এবং আমরা আমাদের স্ট্যান্ডার্ডটাকে, শিরোনামহীনের যে স্ট্যান্ডার্ডটা আমরা 21 বছরে তৈরি করেছি, যেই অবস্থানে যে ভালোবাসাটা মানুষের কাছ থেকে নিয়ে আসতে পেরেছি, সেটাকে আমরা ধরে রাখার জন্য এগিয়ে না যাওয়ার স্বপ্ন দেখি বা চেষ্টা করব। সেই জায়গায় আমি মানুষের কাছে, শ্রোতাদের কাছে অনুরোধ করব যে একটা ব্যান্ড সবসময় ব্যান্ড, সেখানে ব্যক্তি যত আত্মকেন্দ্রিক চিন্তাভাবনাই করুক না কেন, ব্যান্ডটাকে কিন্তু ব্যান্ডের সম্পদকে ব্যান্ডের সম্পদ হিসেবে ভাবার জন্য অনুরোধ করছি। যারা ভালোবাসা নিয়ে আমাদের দিকে এগিয়ে এসেছিলেন, আমাদের সাথে বহুদূর পথ হেঁটে চলেছেন, তাদের কাছে অনুরোধ করব যে আরও আমাদের সাথে পথে হাঁটতে থাকুন, আমাদের সাথে থাকুন, শিরোনামহীনের গানকে ভালোবাসুন। চ্যানেল আই অনলাইনকে অনেক ধন্যবাদ আমাদেরকে একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। আমাদের কথাগুলো হয়তো বলার প্রয়োজন ছিল, অনেকেই আছে অনেক বেশি কনফিউশনে পড়ে গিয়েছে, প্রকৃত সত্য জানতে চায়। আমরা এখানে ব্যান্ডে বসে যে কথাগুলি বললাম সেটাই প্রকৃত সত্য, সেটা বিশ্বাস করা এবং মেনে নেওয়ার জন্য যথেষ্ট রাস্তা আছে, ওয়েবসাইট আছে, ইতিহাস বা কোনো কিছু জানতে চাইলে, কোনো ইনফরমেশন জানতে চাইলে সেটার আসলে রাস্তা আছে, কেউ যদি জানতে চায় সদিচ্ছা নিয়ে এগিয়ে আসে অবশ্যই সে জানতে পারবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ভালো থাকবেন।